যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ওমান বাংলাদেশ স্কুল মাস্কাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ক্রিকেট খেলার আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল হল রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। এর আগে স্কুল প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলে অনুষ্ঠিত হওয়া মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিক্ষা মন্ত্রণালয়ের সালতানাত অব ওমান প্রফেসর আজাহার বিন সাউদ বিন সালেম আল সালমি, ইন্টারন্যাশনাল স্কুল স্পেশালিস্ট মোহাম্মদ বিন সালেম বিন হাবিব আল হামদানি, স্কুল বোর্ড অফ ডাইরেক্টর্স ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার ইসমাইল, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান হুসাইন লিটন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান সহ অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাডেমিক এক্সেলেন্সি, ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। Glorious moment of Bangladesh's victory did not come in আজকে অনুষ্ঠানে এই দ্বিতীয় পর্বটিতে সূর্য উঠেছে।